এই যে তুমি পড়াশোনা করছো কতদূর? প্রশ্ন করে দিলেন আপনি, আচ্ছা আপনার মনে হয় কতটুকু অন্ত দেখি। আমার তো মনে হয় তুমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছিলা। মানে এরকম কোথাও পারি, ছোটবেলার স্মৃতি এগুলো যখন পড়ে মনে, একলা একলা কাঁদি আমি বসিয়া গোপনে। সুপ্রিয় দর্শক, প্লাস্টারের কাজ অনেকটাই কমপ্লিট। এদিকে প্লাস্টার প্রায় এই পাশ প্রায় শেষ, ডোয়ার কাজ। এদিকে আমরা লতার সাথে একটু কথা বলি। লতা, কেমন আছো? আমার একটা গোপন সূত্র জানতে ইচ্ছে হলো। হ্যাঁ বলো। গোপন সেটা অনেক অনেক হয়তো বেদনাদায়ক হইতে পারে, বাট কিছু মনে করা যাবে না। হ্যাঁ, এই যে তুমি পড়াশোনা করছো কতদূর? প্রশ্ন করে দিলেন আপনি, আচ্ছা আপনার মনে হয় কতটুকু অন্ত দেখি। আমার তো মনে হয় তুমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছিলা। মানে এরকম কোথাও পারি তাই? হ্যাঁ 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 তুমি তো আমি দেখি ইউটিউবে প্রায় ভিডিওতেই তুমি অনেক সুন্দর করে কমেন্ট করো। হ্যাঁ করি তো। হ্যাঁ আমি এমনিতে মনে করেন যে ইংলিশেও লিখতে পারি, বাংলাতেও পারি, সব কিছুই পারি। আচ্ছা, কিন্তু আপনারা যতটা ভাবতেছেন আমি অত দূর করোনার সময় পড়ালেখা করিও নেই। আমি হচ্ছে ক্লাস টু থেকে ভর্তি হই। হ্যাঁ আচ্ছা, সেটা আমার মনের জোরে। হ্যাঁ মানে মনের ইচ্ছাতে আমি একাই যা ভর্তি হই। আমার ম্যাডামে যা বলি, ম্যাডাম আমাকে ভর্তি করে না, করতে চাইল না, শুধু বই দিছিল যে তুমি এটা পড়লে পারলে পড়তে পারলে তবে ভর্তি করবে। তো এই টুর থেকে পড়ে আমি ক্লাস 3, 4, 5 এই কয়টা ক্লাস পড়ছি। তাও মানে ফাইভে উঠলে যে পরীক্ষার সময় গাইড কেনা লাগে, তারপরে হচ্ছে অনেক কিছু কেনা লাগে। ফাইভে মানুষ প্রাইভেট পড়ে, তো প্রাইভেট পড়ার পড়াই আমি ওদের সাথে বসে থাকি। ঠিক আছে, আমি মনে করি কি যদি স্কুলে চলতেছে, কিন্তু আমি তো জানি না ওরা টাকা দিয়ে পড়ে পরবর্তীতে। আচ্ছা, ওরা আমাকে খেদা দেয়। আমি মনে মনে করি যে কেরে সরকারি স্কুলতে নেই, আমাকে খেদা দিতে যায় কে? আচ্ছা, তো পরবর্তীতে ওই ওরা কয় যে আমরা প্রাইভেট পড়ি, মাসে এত টাকা দিই। ও তখন আমি বললাম যে ও আচ্ছা এবার বুঝেছি, ওরা খেয়া দিস তাই বসে থাকি। ঠিক আছে, আমি আর থাকবো না, কিন্তু আমার একা একা যাতে ভয় করে তো তাই আর তোর কাছে বসে থাকি। কিন্তু তোরে পরে আমি ভাগলে বলা নেই, আবার পড়াশোনাও ভাগ নেওয়া যায় না। মানে ওই আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো। ধরেন ওরা টেকা দিয়ে পড়ে, আমি ওনে বসে থাকি, একটু হলে শেখবো না, বোঝেন না, বোর্ডে লিখে দেয় স্যার। তারপরে আমার স্যার আছে, স্যার আমাকে বল ওই ওরকম দেখে বললো যে ঠিক আছে তুমি এমনিতেই থাকো, আমি তোমাকে এমনিতেই মানে পড়াবো। স্যার তোমার তোমার যে কনফিডেন্স কনফিডেন্সটা জাজ করতে পারছিল না? আচ্ছা, কিন্তু যারা টাকা দিয়ে পড়ে তাদের এলাউটা বেশি হয়, আমি এটা অনুভব করতে পারছি। ও আচ্ছা, হ্যাঁ একটা কথা নাই, মাটিবার বসে আমাদের টাকা দিয়ে পড়ে। হ্যাঁ আমাদের বাংলাদেশের বর্তমান যে এলাউটা বেশি, আমি আমি বলি আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, মানে আসলে এটা ঠিক, তুমি অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, তুমি সুন্দর একটা মেসেজ দিচ্ছ। ঠিক আছে, তারপরে শুনতে থাকি, বলো। যারা টাকা দিয়ে পড়ে তাদের এলাউটা বেশি, আমি এটা খেয়াল করলাম, দুই দিন খেয়াল করলাম। দাদা আপনি জানতেই যাচ্ছেন, আমার তো বলতেই হবে। আচ্ছা, ভিডিওটা যদি আমার স্যারও দেখে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো টাকা দিয়ে পড়ে তাদের এলাউটা বেশি, দেখলাম যে স্যার তাদেরই এলাউ বেশি করে, আর হচ্ছে তারাও আমার সাথে হিংসা করে যে তারা টাকা দিয়ে পড়ে আর আমি এমনি এমনি স্যার আমাকে পড়াচ্ছে। এটা তো স্যারের কাছে নিজেকে ছোট মনে হয়। তো আমি তখন থেকে পরের দিন আর বসলাম, চলে আসলাম যে আমি বসবই না, আমার যা হয় হবে। আমার মা গরিব, আমরা গরিব মানুষ, হচ্ছে আমার তো আর মানে ওরকম সামর্থ্য নেই। তারপরে চলে আসতে আসলাম, আসতে আসতে আমি আর ওদের সাথে বসতাম না, আর আমি ওদের সাথে খুব কম মিশতাম, মানে অনেক ভালো ফ্যামিলির মেয়েটে। তবে আমার দুইটা বান্ধবী ছিল আর এখনো আছে, হচ্ছে যদি এখন ওর বিয়ে হয়ে গেছে, আমারও হয়ে গেছে, প্রত্যেকটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে।
কিন্তু বিশেষ করে আমার একটা বান্ধবী ছিল স্কুলে, যে মানে যা খাইতো আমার সাথে শেয়ার করতো যা ইচ্ছা তাই। কিন্তু ওই আমার ইচ্ছা ছিল যে আমি পড়ালেখা করে বেশি না, ওই মেট্রিক পাস করে একটা ছোটখাটো। ও তার মানে তুমি মেট্রিক পাস করো নাই? না আমি ক্লাস 5 পর্যন্ত। ও তাইলে তো আমি এটা তাইলে ভুল জানতাম, আমি তো জানতাম তুমি এসএসসি পাস করার পরে এসএসসি পাশে আবার অনেক ভালো রেজাল্ট। ওই 5 পাস করে ওই যে এ হচ্ছে অটো পাস দিয়ে দিল। ও আচ্ছা, ও তুমি অটো পাসের পাল্লায় পড়ছিলা? আমার আমাকে অটো পাসের পাল্লায় ফেলাইলো, যেটা আমার কোনো দোষ নাই। কি মহামারী করোনা না কি দানা হয়েছিল বাংলাদেশে আমাদের, আজব সব। আচ্ছা, তো তারপরে ওই অটো পাস দিয়ে অনেকে 6 বছরতে গেল। হ্যাঁ, তো আমারও তো মন চাচ্ছে যে আমার বান্ধবীদের সাথে আমি স্কুলে থাকলে সবার সাথে মিশতে পারে ভালো লাগে বিষয়টা। আচ্ছা, তো আমিও গেলাম, কিন্তু শিক্ষকদের টাকা লাগে ভর্তি হতে, এটা জানতাম না। শিক্ষকে ভর্তি হতে টাকা লাগে, সরকারি স্কুলেও টাকা দিতে হয়? আমি এটা জানতাম না, মানে ওই যে টাকা লাগে আর তারপরে গাইড কিনা লাগে এগুলা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে গাইড টাইড কিনতে হয়, এগুলা কিনতে হয়। হ্যাঁ, আমার টাকা বই নিতে গেলাম, তারপর শুনলাম যে টাকা লাগে, তখন আমি পিছে আসি। কারণ ভাইয়া এই পৃথিবীতে দেখবেন টাকার কাছে সবকিছু হারে যায়। হ্যাঁ, এটা এটা সত্য কথা, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। অনেকেই বলে যে টাকা কোনো ব্যাপার না, কিন্তু টাকা ছাড়াও জীবনটা চলে না। হ্যাঁ হ্যাঁ, তো আমি নিজে থেকে পিছিয়ে আসলাম, অনেকদিন মন খারাপ করে থাকা, কেউ আমাকে বললো না যে মানুষের একটা, আমি আবার আমি যে 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 আমি তো স্বাভাবিক মেয়ে নয়, আমার কিন্তু সরকারের প্রতি বেশি টান, সরকার আমার প্রতি একটু বেশি টান, এমনিতে মাংনাই বলে পড়ায় সরকার, তো আমাকে যদি সেরকম সুযোগ দিত, কিন্তু আমার এলাকার মানুষ আমার কতটা খেয়াল করে নেই, সুযোগও দেয়নি। তবে আমি যে এইটুকু পড়ে যে এতটুকু বুঝি, আমি যে সবার সবকিছু বুঝতে পারি, কে আমাকে গালি দিল, আমি কিন্তু এর জন্য রাগ করি। মানুষ মনে করে আমি মূর্খ, আমি মনে অতটা বুঝি না, কিন্তু আমি একটা শিক্ষিত মানুষের চাইতে ডাবল বুঝি। না আমি তো আমি তো এটাই ফলো করতেছি, আমি তো জানি যে তুমি এসএসসি পাস করছো, এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো। হ্যাঁ, এখন কি ধারণা, মানে তোমার কমেন্ট গুলান আমি পড়ি, দেখি অনেক সুন্দর করে কমেন্ট করো, তুমি ইংরেজিতে অনেক সুন্দর লিখতে পারো, বাংলায় অনেক সুন্দর, তো আমি তো এটা ধরে নিছি আসলে তুমি গোল্ডেন এ প্লাস পাইছো। তো আজকে আমি প্রথম জানলাম যে, তবে তোমার অনেক প্রতিভা ছিল। আচ্ছা, তারপরে বলো আর কি যেন একটা শখ ছিল তোমার, শখটা তো বললা না। আমার শখ ছিল যে আমি পড়ালেখা করে ওই যে মানুষ স্কুটি চালায় চাকরি করে না, আমাদের মতো মানুষ আছে চেয়ারে বসে থেকে। হ্যাঁ, ওই যে লেখে মেকে। হ্যাঁ, আমি তো কোর্ট পাচ্ছি নি, ওই ওই চাকরি করার ইচ্ছা ছিল, মাসে আমি নিজের হাতে হচ্ছে চাকরি করব, মানুষকে মানুষের বাসায় বাসায় যাব, আমাকে আপা বলে ডাকবে, এটা আমার ইচ্ছা ছিল। তুমি কি তাইলে এই কিস্তি তোলার চাকরি নিতে চাইছিলা? হ্যাঁ, ওইটাই আমার ইচ্ছা ছিল। ঠিক আছে, আচ্ছা, আমার এই কথা শুনে হয়তো মানুষ বলবে এত থেকে তোমার এইটা পছন্দ। আচ্ছা, মানুষ কত কিছু হতে চায়, কিন্তু আমার অত স্বপ্ন ছিল না। আমার এতটুকু স্বপ্ন ছিল যাতে আমি হচ্ছে আমাকে আমিও আমিও বলতে পারি যে আমিও একটা চাকরি করি, এই এতটুকু ইচ্ছা ছিল। কিন্তু আমি আপুকে উদ্দেশ্য করে একটা ছোট কথা বলবো, সেই কথাটা হচ্ছে আপু আসলোই আসলোই আমার কাছে, যদি একটু আমার বিয়ের আগে আসতো তাহলে আমি আপুকে বলতাম সব ছেড়ে যে আমাকে আপনি পড়ালেখা করান, আমি পড়ালেখা করব, তারপরে আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। কিন্তু আপু আসলো আসলো, আমার জীবনে অনেক কিছু ঘটার পরে আসলো। যাই হোক, তবে আমি সব মিলে আলহামদুলিল্লাহ এখন ভালোই আছি। তবে আমার মুখের হাসিটুকু এখন বেশিরভাগ যে হাসিটুকু আছে শুধু আমার সেই বড় আপুর জন্য, সদ্য বড় আপুর জন্য। তো আপুর জন্য আমি দোয়া করি, তাকে আমি কোনোদিন দেখি নেই, তার সাথে আমার সেরকম পরিচয় নেই, শুধু আমার ভাইদের মাধ্যমে একটু হালকা পাতলা তার কথা শুনি এতটুকু। তবে মন থেকে যদি কেউ না ভালোবাসতো এরকম আমার খুশির জন্য, আমার হাসি মুখ দেখলে নাকি তার ভালো লাগে, ঠিক আছে এতটুকু। তো আমি অনেক কষ্ট করেছি, অনেক প্যারার মধ্যে অনেকের মধ্যে ছিলাম, কিন্তু এখন ভাইয়া এক জায়গায় গেলে পরে আমাকে সবাই চেনে, সবাই শ্রদ্ধা করে। তুমি তো এখন অনেক সেলিব্রিটি হয়ে গেছো, তোমাকে চিনবে না? আমি নিজেকে ওইটা মনে করি না ভাই, আমি মনে করি কি আমার আমার আমি হচ্ছে এই পৃথিবীতে একজন আল্লাহর বান্দা, এতটুকু মনে করি। আমাকে দেখে অনেকেই অবাক হয়, অনেকেই হা মানে অনেকেই কথা বলে যে তোমার গান শুনে হ্যাঁ করি, তবে আমি সেরকম ভালো গান করতে পারি না। আজকে মানে পড়ালেখা না থাকলে যে কতটুকু সমস্যা হয় সেটা বুঝছি, ঠিক আছে, তবে আমি ভালোই আছি। সব মিলে আমার জন্য দোয়া করবেন, আমি পড়ালেখা করতে পারলাম না। তোমাকে তোমাকে তো একটা গোপন নিউজ দেয়া হয়নি। কোন
আমি হঠাৎ করে ফোন টিপতেছি, তে তোমার ছবি আসছে। হ্যাঁ, তোমার ভাবি বলতেছে যে এম কে তো আমি চিনি। আমি বললাম কেমনে চেন, কয় আমি এর তো ভিডিও দেখি। কয় তুমি ওদের বাড়িতে গেছিলা? বললাম হ্যাঁ গেছিলাম। কয় আমি এর ভিডিও তো প্রায় 1-1.5 বছর ধরে দেখি। বলো কি, দেখেন তাহলে আপনার সাথে বিয়ের আগে ভিডিও দেখে বুঝছেন? হ্যাঁ তাহলে বোঝেন, দেখেন আমাকে ভালোবাসার মানুষ কিন্তু জায়গায় জায়গায়। আপনার ভাবি যে আমাকে চেনে সেটা তো আপনি জানতেন না। আপনি ফোন টেপছেন, আমার ভিডিও হয়তো ছবি দেখতে লাগছেন, তখন ইয়া দেখে আপনাকে বলছে, তাই না? আর যদি না দেখতো কিন্তু বলতো না, সে কিন্তু ঠিকই আমাকে দেখে। তাইলে বোঝেন এমন এমন মানুষ আছে, ঠিক আপু আমাকে দেখে, আপুর মনের দিক কি কোন জায়গায় আপু আমাকে বসাইছে জানি না, তবে আপু যে জায়গায় বসাইছে সেটা হলো আমার মায়ের দ্বিতীয় স্থানে সে আমাকে বসাইছে। এটা সত্য কথা, এটা সত্য কথা। এর জন্য আমার আপু আমাকে এত কিছু দিচ্ছে, এর জন্য আমার আশেপাশের লোকের হিংসা হচ্ছে। তবে যাকে আল্লাহ ভালোবাসে তাকে, মানে তার সাথে হিংসা করে কোনো লাভ নেই। তবে আমি এতটুকু সত্যি কথা যতটুকু বললাম যে আপু যদি আমার কাছে 2 দিন আগে আসতো, মানে আমার জীবনের ঘটনা ঘটার আগে আসতো, তাহলে আমার জীবনে মানে এত কিছু ঘটতোই না। তবে তোমার এটা মানে নিতে হবে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তবে ধৈর্যের ফল ভালো হয়। হ্যাঁ, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। পড়ালেখা করবো, আমাকে কেউ মূর্খ বলতে পারবে না। আমি যত দূর পড়তে পারি পড়ে যাব। তবে আমি আমি যদি সেরকম পড়ালেখা করতে পারতাম তাহলে আমার পড়ালেখাটা কাজে লাগতো। আচ্ছা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, বলে শেষ করে দাও। আমি তো মানে অনেক কথাই বললাম, তাহলে আমি একটা ছোট্ট গান বলে শেষ করে দিই। আচ্ছা বলো, এটা ভালো লাগবে তাহলে। হ্যাঁ বলো বলো। অবশ্যই আমি একটা গান, ছোট্টবেলার স্মৃতিগুলো যখন পড়ে মনে, একলা একলা কাঁদি আমি বসিয়া গোপনে, তুই যে ছিলি খেলার সাথী স্কুলের প্রেম, সুযোগ বুঝে আমার সাথে খেললি যে তুই গেম, ছোট্টবেলার স্মৃতিগুলো যখন পড়ে মনে, একলা একলা কাঁদি আমি বসিয়া গোপনে, তুই যে ছিলি খেলার সাথী স্কুলের প্রেম, সুযোগ বুঝে আমার সাথে খেললি যে তুই গেম, তুই অপরাধী তুই মহাপাপী, তুই যে লোভী ছেলে এখনো ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে, তোরে ভালোবাসতে গিয়ে খাইছি কত মারে, রাধে বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বার, তোরে ভালোবাসতে গিয়ে খাইছি কত মারে, রাধে বিরাতে তোর লাগিয়া হইছি ঘরের বার, তুই মহাপাপী তুই অপরাধী, তুই যে লোভী ছেলে এখনো ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে, তোর কারণে রাত জাগিয়া গুনছি আমি তারা, তুই যে ছিলি এই মনেরই সত্য একটা পাড়া, তোর লাগিয়া রাত জাগিয়া গুনছি আমি তারা, তুই দেছিলি আমার মনের ছোট্ট একটা পাড়া, তুই অপরাধী তুই মহাপাপী, তুই যে লোভী ছেলে এখনো ভালোই সুখে আছিস অন্য কারো হয়ে, ছোট্টবেলার স্মৃতিগুলো যখন পরে মনে, একলা একলা কাঁদি আমি বসিয়া গোপনে, তুই যে ছিলি খেলার সাথী স্কুলের প্রেম, সুযোগ বুঝে আমার সাথে খেললি যে তুই গেম, তুই অপরাধী তুই মহাপাপী,
তুই যে লোভী ছেলে এখন ভালোই সুখে আছিস অন্য কার হয়ে এখন ভালোই সুখে আছিস অন্য কার হয়ে। ওয়াও, চমৎকার একটা গান, এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শুনে আসি মিস্ত্রিদের কাছ থেকে তাদের গানটা কেমন লাগছে। এই মিস্ত্রি ভাই, এই যে ভাই একটু কাজ বাদ দিয়ে এদিকে তাকান, এই যে ভাই টুকি, গানটা কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে ভাই। খুব ভালো লাগছে, মন ভালো হয়েছে তো? অবশ্যই তো, অনেক পরিশ্রম করতেছেন। আলিফ কোথায়? আলিফ কই? আমরা আলিফকে খুঁজে পাচ্ছি না। ওই যে আলিফকে দেখা গেছে, আমরা ওইখানে চলে যাই, ওর কাছ থেকে একটু জেনে আসি। আচ্ছা আলিফ, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। আচ্ছা, তুমি কি ছোটবেলা থেকেই লতার সাথে প্রেম করতে নাকি? না, তো এটা আমি গোপন সূত্রে সংবাদ পাইলাম, আমি শুনলাম। তুমি মিথ্যা বলতেছ না তো? না, গোপন থাকলে বলে দাও, সমস্যা নেই। গোপন তো আর কি, এটি তো গোপনের কোনো কাজ নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দর্শক আলিফ এখন চিল মোডে আছে, কারণ সে আজকে দায়িত্ব পালন করতেছে ইনচার্জের। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের পাশে থাকবেন সকল ভিডিও দেখার জন্য, নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।